আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ ফল নিয়ে গুজব ফেসবুকে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে চাকরি প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। গতকাল বুধবার থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ আজ বৃহস্পতিবার করা হবে এমন খবর ছড়ানো হয়। ভিত্তিহীন এ খবরের সততা বাড়াতে সূত্র হিসাবে NTRCA সচিব ওবায়দুর রহমানের নাম জোড়ানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার 30 মে সকালে NTRCA সচিব ওবায়দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, আজ বৃহস্পতিবার 5ই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের যে তথ্য ছড়ানো হয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। জানা গেছে চতুর্থ গণবিজ্ঞপ্তির ভুল চাহিদা সুপারিশ প্রার্থীদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হবে। তবে এসব প্রার্থীদের কোনো প্রতিষ্ঠান সুপারিশ করা হবে সেই বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানের 5টি পদ ফাঁকা রাখা সংক্রান্ত একটি রিটের কারণে প্রাথমিক সুপারিশ নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাখার সত্ত্বে NTRCA-র একজন কর্মকর্তা দারিলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ভুল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের নিজ জেলায় সুপারিশ একটি মামলার কারণে সুপারিশে কিছু বিলম্ব হচ্ছে। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে NTRCA সচিব ওবায়দুর রহমান বলেন, আমাদের পরিকল্পনা হলো ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করা। আমরা সেভাবেই কাজ করছি, আশা করছি ঈদের আগে প্রাথমিক সুপারিশ করতে পারব। গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগের দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10ই মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আবেদন। সকল আধান সত্যি থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।